আজকে আমি সার্চ ইঞ্জিনের একটা ইম্পর্টেন্ট ক্লাস করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে আপনি আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এবং হেডলাইন বের করতে পারেন চ্যাটজিপিটির মাধ্যমে। এটা দিয়ে আপনি খুব অনায়াসেই অ্যাড ক্যাম্পেইন কীরকম পারফরমেন্স করবে সেটা কিন্তু আপনি আগে থেকে দেখতে পারবেন এবং রিসার্চ করে ফেলতে পারবেন। এই হেডলাইন দিয়ে যদি আমি আমার বিজ্ঞাপনটা রান করি সেক্ষেত্রে আমি কতটা ভালো রেজাল্ট পাব সেটা কিন্তু আপনি আগে থেকে দেখে ফেলতে পারবেন বা দেখতে পারবেন। ওকে, চলুন আমরা শুরু করি কিভাবে এটা করতে হয়। এখানে আমি অলরেডি দুইটা কমান্ড লিখে রাখছি আপনাদের জন্য, এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা এখানে কি কতটুকু চেঞ্জ করবেন সেটা আমি বলে দিই। এখানে বলে দিয়েছি যে মানে চ্যাটজিপিটিকে আমি বলছি যে দেখো তুমি আমার জন্য তিনটা ডেসক্রিপশন তৈরি করো অ্যাড ক্যাম্পেইনের জন্য, এবং সেটা জানি খুবই ইন্টারেস্টিং হয় এবং অ্যাট্রাকটিভ হয়, আর ডেসক্রিপশনগুলোর ক্যারেক্টার যেন অবশ্যই 90টা ক্যারেক্টারের ভিতরে হয়ে থাকে। আর হচ্ছে এটা মূলত বর্তমান আমার এই এটা হচ্ছে আমার কি হেডলাইন, এই হেডলাইনটা মানে এই ডেসক্রিপশনটাকে তুমি আরেকটু আকর্ষণীয় করে করবা। তো আপনাদের যে কাজটা থাকবে, আপনি যখন কোনো বিজ্ঞাপন রান করবেন আপনার যে নিশ থাকবে বা আপনার যে টপিক থাকবে সেই টপিকটা জাস্ট আপনি এখান থেকে লিখে দিবেন। ধরেন আমি লিখে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং অনলাইন কোর্স, এটা আমি লিখে দিলাম, জাস্ট বলে দিলাম যে হ্যাঁ ডিজিটাল মার্কেটিংয়ের জন্য বা ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্সের জন্য কী করো আমাকে একটা হেডলাইন বা একটা শর্ট 90 ক্যারেক্টারের ভিতরে একটা ডেসক্রিপশন লিখে দাও, যেটা আমরা হেডলাইন বলে থাকি। তো এটা আমি জাস্ট চ্যাটজিপিটির এখানে এসে জাস্ট আমি পেস্ট করে দেবো। দেখেন আমি এখানে এসে জাস্ট পেস্ট করে দেবো। যদি মনে হয় যে আপনি একজ্যাক্টলি এখানে তিনটা না আপনি চারটা যাচ্ছেন, চারটা লিখতে পারবেন। আপনি আপনার অ্যাড ক্যাম্পেইনের ভিতরে যতগুলো হেডলাইন বা ডেসক্রিপশন লিখতে চান, তিনটা না আমার চারটা দরকার, চারটা হেডলাইন বা চারটা ডেসক্রিপশন দরকার 90 ক্যারেক্টারের ভিতরে, তুমি চারটা লিখে দাও এবং সেটা যেন খুবই সুন্দর হয়, তাহলে এখানে চারটা বলে দিবেন। যদি পাঁচটা হয় পাঁচটা বলে দিবেন। আপনার ওইখানে যতগুলো আপনার অ্যাড করার দরকার পড়বে ততগুলোই আপনি এখানে লিখে দিবেন। আর এখানে নিশটা যেটা বলছি আমি ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্স, এখানে জাস্ট আমি একটা কিওয়ার্ড বলে দিছি, তাই না? এবার আপনার যদি মনে হয় এই কিওয়ার্ডটা আপনি ইউজ আপনার সাথে যায় না, তাহলে আপনি অন্য কিওয়ার্ড দিয়ে দিবেন। ধরেন আপনার হতে পারে বাইসাইকেল বিক্রি করা, তাহলে আপনার যে কিওয়ার্ডটা থাকবে মেন কিওয়ার্ডটা এখানে জাস্ট প্লেস করে দিবেন। প্লেস করে দিয়ে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। তো এটার উপর ভিত্তি করে তারা চারটা মূলত ভালো পারফরমেন্সের হেডলাইন তারা বানিয়ে দিছে, ঠিক আছে? দেখেন বিকমের ডিজিটাল মার্কেটিং প্রো অনলাইন কোর্স। ওকে, এখানে এটা কপি করি, দেখি এটা এই চারটে কপি করি, কপি করে দেখতে পারি যে আসলে এটা কী লেখছে তারা। ওকে ওকে, এখানে দেখেন তারা চারটা আমাকে সুন্দর মূলত 90 ক্যারেক্টারের ভিতরে আমাকে কিন্তু তারা একটা কী লিখে দিছে, হেডলাইন বা ডেসক্রিপশন লিখে দিছে। এখানে দেখেন কী লেখছে যে ডিজিটাল এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনার ক্যারিয়ার স্কাইরকেট করুন। তারপরে লিখছে ডিজিটাল বিশ্বের আধিপত্য প্রমাণিত বিপুল কৌশল, ডিজিটাল মার্কেটিং প্রো হয়ে উঠুন, অনলাইন কোর্স পাওয়ার হাউস। ওকে, এখানে অনেক কিছু লিখছে। তো আপনি চাইলে এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এখানে আপনার যদি এটা না মিলে বা আপনার যদি মনে হয় না এটা আসলে আমার সাথে একজাক্টলি যাচ্ছে না, তাহলে আপনি হালকা পাতলা কমেন্ট করতে পারেন। ধরো আমি তিনটা বলে দিই, ওকে তিনটা বলে দিয়ে এবার সাবমিট করে দিই, দেখি এবার কীরকম তারা বানায়। আপনি চাইলে এটা আবার রিফ্রেশ করতে পারেন বা রিজেনারেট করতে পারেন যে এখানে কি হতে পারে। ধরেন এখানে লেখছে এই এখানে তিনটা আরও দেখেন সুন্দর করে দিছে, আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। ওকে, এখানে যে বাধ্যতামূলক আছে যে প্রথম তিনটা বেরোবে এটা আপনি ব্যবহার করবেন এরকম না, বা আপনার সাথে যায় এরকম জিনিসগুলো আপনি ব্যবহার করবেন। এখানে দেখেন লেখা আছে ডিজিটাল মার্কেটিংয়ের শিল্প আয়ত্ত করুন, অনলাইন শিখুন, অনলাইনে শিখুন। ওকে, ডিজিটাল মার্কেটিংয়ের শিল্প আয়ত্ত করুন এবং মানে অনলাইনে শিখুন, আপনার ডিজিটাল মার্কেটিং সম্ভাবনা আনলক করুন, এখনই যোগ দিন। দেখেন এখানে খুবই ইউনিক তারা কিন্তু এগুলো লিখে দিয়েছে, তাই না? আমরা এই ডেসক্রিপশনটা যদি আমরা আমাদের অ্যাড ক্যাম্পেইনের ভিতরে যদি অ্যাড করি সেক্ষেত্রে আমরা কীরকম রেজাল্ট পাবো সেটা কিন্তু আমরা এখন চেক করতে পারবো। কীভাবে? আমরা চলে যাব এখানে অ্যাডভান্স মার্কেটিং ইনস্টিটিউট, এটা একটা টুলসের নাম। আপনারা জাস্ট এখানে আইসা এটা পেস্ট করে দেবেন, পেস্ট করে দিয়ে জাস্ট সাবমিট ফর অ্যানালাইসিস।
এটা করবেন। দেখেন এটার রেজাল্ট কিন্তু খুব একটা ভালো আসতেছে না, মাত্র 28% আসতেছে এটার রেজাল্ট। তো আমরা দেখি আরও কয়েকটা দেখতে পারি, ধরেন এই একটা দেখতে পারি, ধরেন এই একটা কপি করি, এটা সেমভাবে এখানে পেস্ট করি। ওকে, তো এখানে আমি ডাইরেক্ট এটা পেস্ট করে দিলাম। দেখি এটা 25%, এটাও কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করবে না। তো আপনি একটা কাজ করতে পারেন, দেন এখান থেকে আপনি আরেকটা চেক করতে পারেন। দেখেন আমাকে এখানে তিনটা দিছে, অবশ্যই আমরা 40-এর উপরে, 40 হইলে আমাদের সাথে যায় আর কি, তো আমরা 40-এর নিচেরগুলো ব্যবহার করব না, খুব একটা কাজে আসবে না আমার মনে হয় না। তো আপনি চাইলে আরও কিছু জেনারেট করতে পারেন, তো এগুলো আপনি একটু কষ্ট করে চেক করে নিতে পারেন। দেখেন আরও কিছু তারা বের করে দিচ্ছে, ঠিক আছে, এখানে 60, 59, 1966 এরকম তারা বের করে দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্স। ওকে, তো আবার রিজেনারেট করতে পারেন, তাহলে তারা আরও কিছু বের করে দেবে। ওকে, দেখেন এখানে তারা এটা বের করে দিয়েছে। এরকম আপনি চাইলে রহ রহ বের করতে পারেন, অনেক বেশি বের করতে পারবেন এটা দিয়ে। তো আশা করি এটাতে বের করে দেন, এটাতে চেক করে নিতে পারেন। অ্যাডভান্স মার্কেটিং ইনস্টিটিউটের এই টুলস দ্বারা আপনি মূলত ইজিভাবে কিন্তু আপনার যে টাইটেলটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেটার পারফরমেন্স কীরকম করবে সেটা কিন্তু আপনি আগে থেকে দেখে নিতে পারতেছেন। আর এটা অবশ্যই 30-এর উপরে হইলে বেটার হবে, সমস্যা নাই, 40 হইলে আরও ভালো, 60 হলে আরও ভালো, 70 হলে আরও ভালো, বুঝে নিত। যত কম থাকবে সেটার পারফরমেন্সটা তো মানে কমই থাকবে, মানুষের কাছে খুব একটা ভালো লাগবে না। যদি আমি এখানে ধরেন ডিজিটাল মার্কেটিংটা যদি আমি লিখে জাস্ট সার্চ করি, ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্স, ওকে, এটা দেখি কীরকম যায়। ওকে, কীরকম যায় একটু আমরা চেক করতে পারি। ধরেন এখানে এটা লিখে যদি সার্চ করি, দেখেন এটারও কিন্তু পারফরমেন্স খুব একটা ভালো না, মাত্র 25%। তো এখানে বলে দিছে যে 100-এর ভিতরে 25%, এটা খুব একটা ভালো না। তো আপনি এটা চাইলে এভাবে চেক করে নিতে পারেন, এই একটা হইল সিস্টেম। তো এবার আসেন আপনি কিওয়ার্ড রিসার্চ বা আপনার রিলেটেড ট্যাগগুলো কীভাবে বের করবেন। এখানে আমি একটা লিখে রাখছি যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত মানে 50-টির সবচেয়ে জনপ্রিয় বিষয়গুলো, মানে আমি যে রিলেটেড দিব সেই রিলেটেড জনপ্রিয় যে ট্যাগগুলো আছে সেইগুলো আমাকে বের করে দাও। তো এখানে আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। ধরেন আপনার কি আছে, আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলতেছি তাহলে আপনি ডিজিটাল মার্কেটিংটাই লেখেন, জাস্ট এখানে করবেন। যদি আপনার অন্য কিছু থাকে তাহলে আপনি জাস্ট এই জায়গায় অন্য কিছু লিখে দেবেন, কার হতে পারে, বাইক হতে পারে, আপনার যে নিশটা থাকবে ওই নিশের উপর কিন্তু আপনি কিওয়ার্ডটা এখানে লিখে দিতে পারেন। তো এটা লিখে দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে করবেন, ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার যে রিলেটেড কিওয়ার্ডগুলো আছে তারা কিন্তু 50টা কিওয়ার্ড কিন্তু বের করে দিবে, যেটা আপনি আপনার অ্যাডের ভিতরে ব্যবহার করে কিন্তু ভালো একটা রেজাল্ট পেতে পারেন। এবং এটা কোনটা ফ্রেশ ম্যাচ, কোনটা এক্সাক্ট ম্যাচ, কোনটা বট ম্যাচ, এগুলো কিন্তু চেক করে নিতে পারেন, তারপরে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আর আপনার কিন্তু এই রিলেটেড খুবই ভালো ভালো কিওয়ার্ড যেগুলো সব থেকে জনপ্রিয় কিওয়ার্ড সেগুলো কিন্তু তারা আমাদেরকে বের করে দিচ্ছে, দেখছেন 50টা বের করে দিচ্ছে। তো আপনি কিন্তু চাইলে এইভাবে কাজগুলো করতে পারেন। এবং আপনার যদি কোনো প্রকার কিওয়ার্ড নিয়ে সমস্যা থাকে, যে কিওয়ার্ড আপনি ফাইন্ড আউট করতে পারতেছেন না গুগল প্ল্যানার দ্বারা, তাহলে কিন্তু আপনি এই ইটা ব্যবহার করতে পারেন, এই কমান্ডটা জাস্ট ব্যবহার করতে পারেন চ্যাট জিপিটির মাধ্যমে। কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনার টপিকের উপর বা আপনার কাজের উপর বা আপনার নিশের উপর কিন্তু আপনি সুন্দর করে কিওয়ার্ড রিসার্চগুলো করে নিতে পারবেন।